আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপু আপনার নামটা আমরা আগে সর্বপ্রথম জানতে চাই, আপনার নাম কি? আমার নাম স্মৃতি। স্মৃতি? আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? গ্রামের বাড়ি কুমিল্লা ইলেটগঞ্জ। কুমিল্লা ইলেটগঞ্জ। এখন আপনি কি কুমিল্লাতেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন? আমি কুমিল্লাতেই থাকি। আচ্ছা, আপনার পরিবারে কয়জন সদস্য সংখ্যা? আপনার পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, মা আছে, ভাই বোন ভাই আছে, তিনটা বোন আছে, চারটা। মানে মোট কয় ভাই বোন আপনারা? সাত ভাই বোন। সাত ভাই বোন? এক মার ঘরেই কি সাত ভাই বোন নাকি? হ্যাঁ, আমার আব্বু এক এক মার ঘরেই। বর্তমানে বয়স কত আপু? বয়স 18 চলতেছে। 18 চলতেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। এখনো বিয়ে শাদী হয় নাই? না। তা মানে এই ইউটিউবে কি আপনি প্রথম ভিডিও করতেছেন নাকি এর আগে আরো কখনো করছেন? না, এর আগে আর করি না, এই প্রথমই আইছি। মানুষের কষ্ট থাকলে তো অনেক কিছুই করে না। কি কষ্ট আপনার ভিতরে? সেই কষ্টের কথাটা একটু আমাদের কাছে ফুটায় তুলতে হবে, না হলে তো আমাদের দর্শক শ্রোতারা তো বুঝতে পারবে না। হ্যাঁ, আমার কষ্ট হইছে কি, আমার মা মানে দেখেনি তো আমাদের অবস্থাটা কিরকম, আর আমার আব্বু বিয়ে করে ফেলাইছে। বিয়ে করে আমার আব্বু বিয়ে করে চলে গেছে। চলে গেছে আমার আব্বু। কোথায় চলে গেছে জানি না, আমাদের খোঁজ খবর নেয় না। চলে গেছে নাকি? বিদেশ না কই গেছে ওটা তো আর আমি বলতে পারবো না। আপনি বলতে পারেন না? না, ওটা তো আমাদের খোঁজ খবর নেয় না। ভাই বোনদের মধ্যে কত নাম্বার? ভাই বোনদের মধ্যে আমি বড়। আপনি সবার বড়? হ্যাঁ, আমার ভাই বোন খুব ছোট ছোট। আচ্ছা, এখন আপনি যে বড়, এখন আপনার এই সংসারটা কিভাবে চলে, মানে কে চালায় সংসারটা? ওই যে মা কাজ করে। কি কাজ করে আপনার মা? কোনো সময় গ্যারাম করে, কোনো সময় করো না, মানে বৃষ্টি এলে তো আর গ্যারাম করতে পারে না। একটা ছোট ভাই। আপনি কি বেদের মেয়ে নাকি গৃহস্থের মেয়ে? আমি বেদের মেয়ে। বেদের মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তো মানে এই এই যেখানে আপনি থাকেন কুমিল্লাতে, এখানে কি আপনাদের নিজের বাড়ি নাকি আপনি ভাড়া থাকেন? এখানে ভাড়া থাকি, নিজের বাড়ি না। ভাড়া থাকেন কেন? তাহলে আপনার জন্মস্থান যদি এখানে হয়, আপনার বাবা ছিল, বাবা মার বাড়ি যদি এখানে হয়, তাহলে আপনি ভাড়া থাকেন কি কারণে? মানে ছিল এক সময়, এখন হয়তো নাই। আমার আব্বু আম্মু এখন নাই, কেননা আমার আব্বুর তো সম্পদ আছে, আমার আম্মুর তো আর নাই। এ কারণে আমার আব্বু বিয়ে করে তো আমার মাকে ফেলাই দিয়ে চলে গেছে। আচ্ছা, ফেলাই দিয়ে চলে দেয়া, তো এখন তো অনেক দিন হয়ে গেছে, খোঁজ খবর নেয় না, আর এমনকি কথাবার্তা কয় না। আর অনেক কিছু আছে সম্পদ, মানে দাদা দাদির আছে, আমাকে তো আর নাই। আচ্ছা, তো এখন এই অবস্থায় যে আপনি যে ইউটিউবে ভিডিও করতেছেন, এখন আপনি মানে কি করতে চাইতেছেন, যে কি করবেন, কি করলে আপনার লাইফটা সুখী হবে? আমি করতে চাই যে তো এরকম একজন মনের মানুষ চাই। মনের মানুষ চান? হ্যাঁ, যে আমাদের কি করবেন, যে আমাদের সারা জীবন মানে সুকৃতকে রাখতে পারবে, আর আমার বাবা মা মানে আমার মাকে হেল্প করতে পারে, আমার ভাই বোনকে দেখতে পারে। আপনার একজন মনের মানুষ যদি চান, সে যদি আপনার বাবা মাকে দেখে, মানে আপনার বাবা তো নাই, আপনার মা আপনার মাকে দেখবে, এরকম আসলে আপনার ফ্যামিলির দায়িত্ব নিবে, এরকম লোক তো হয় না। হয় ভাগ্য যদি থাকে তাহলে আমার লাভ, আমার লাইফে আইব। এমনও তো না যে আপনাকে বিয়ে করলে সে 100 বিঘা সম্পত্তি পাচ্ছে, এরকম সম্পত্তি না, মানে আপনাকে বিয়ে করলে তো সেই ছেলেটা যেমন কোটিপতি হয়ে যেতেছে বা অনেক কিছু সম্পদ পাইতেছে, এরকম তো কিছু না, এরকম কিছু না। না, সবাই তো আর এক না। আর আপনি অসহায়, আপনি অসহায়? আমি চাইও অসহায়ের মতন, মানে যে আমারে সারা জীবন ভালোবেসে রাখতে পারবে। আর সে যদি কো আমি বিয়েও করব, তা আমি ওর কাছে বিয়ে বসবো, হয়তো আমার ভাই বোনকে আমার মাকে দেখতে হবে। আমার বাবা তো নাই, আমার বাবা তো চলেই গেছে গা এটা না, তো আমার মাকে সারা জীবন মানে দেখতে পারবে, আমাকে ভালোবাসে। মানে আপনার মাকে আপনার পাশে রাখতে চায়? হ্যাঁ, আমার মাকে আমি পাশে রাখতে চাই। এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনি কি কাউকে ধোকা টোকা দিবেন? না, ধোকা দেবো কেন, কে যে আমার সারা জীবন পাশে থাকবে তাকে আমি ধোকা দেবো কেন? আমার বিপদে যে এসে দাঁড়াবে, যে আমার বিপদে এসে দাঁড়াবে তাকে আমি ভুলে দেবো কেন? সম্ভব না। এখন তাহলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আর আপনার পাশে দাঁড়াতে চায় বা আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়,
আপনি তো বলছেন আপনি ধোকা দিবেন না, কিন্তু আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার আপনি দিতে চান? হ্যাঁ, ফোন নাম্বার দিতে চাই। মুখস্থ আছে আপনার ফোন নাম্বার? মোবাইলে আছে। তো নাম্বারটা আমি যদি বলি? হ্যাঁ পারবো। আচ্ছা বলেন। 01 8 0 1 8 5 00 5 00 2 9 2 9 1 9 1 9 0 0 নাম্বারটা আবারও বলি। হ্যাঁ হ্যাঁ বলো। 0 1 8 0 1 8 5 00 5 00 2 9 2 9 1 9 1 9 0 0 এটাই তো আপনার নাম্বার নাকি? হ্যাঁ এটাই আমার নাম্বার। সর্বশেষ দর্শক শ্রোতাদের যদি আপনি আরো কিছু বলেন, কারণ আপনার আমরা এখন আপনার ভিডিও থেকে বিদায় নেব, যদি আরো কিছু বলতে চান দর্শক শ্রোতাদেরকে বলেন। আমি বলতে চাই যে আমার এই নাম্বারটা পাইবেন, সে মানে ভালো, মানে যে আমাকে ভালোবাসবেন। নাম্বারটা দিছি আমি এখানে, নাম্বারটা নিয়ে আমার মানে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কল করেন। কেউ যত খারাপ কিছু না বলে, খারাপ মন্তব্য যখন না কয়, আমি এটাই চাই। আর আমি তো আর কি বলবো। আচ্ছা ঠিক আছে আপু, তো আপনার নামটা সর্বশেষ বলেন। আমার নাম হচ্ছে স্মৃতি। স্মৃতি, তো ঠিক আছে স্মৃতি আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।